أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা এবং তাবীর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মৃত ব্যক্তি যদি আপনাকে স্বপ্নে কিছু দেয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সম্মানিত ভাই বোনেরা আউলিয়া কেরামের লিখিত এই মূল্যবান কিতাব যে কিতাবে স্বপ্নের সঠিক তাবীরগুলো লেখা হয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এমন কিতাব থেকে আমরা নির্ভরযোগ্য এই কিতাব থেকে আমরা কিন্তু এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনি এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্মানিত ভাই বোনেরা যদি কেউ স্বপ্ন দেখে যে মৃত ব্যক্তি পার্থিব বস্তুর কিছু প্রদান করছে তাকে যে পার্থিব কিছু জিনিস অর্থাৎ এই পৃথিবীর যে হাজারো নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন এরকম কোনো একটা বিষয় মৃত ব্যক্তি তাকে দিচ্ছে যদি সে এটা স্বপ্ন দেখে যে স্থান হইতে ঐশ্বর্য লাভের কোনোই সম্ভাবনা ছিল না সেখান হইতে ধন প্রাপ্ত হইবে অর্থাৎ মৃত ব্যক্তি তো কিছু দিতে পারে না কিন্তু সেই মৃত ব্যক্তি আপনি স্বপ্নে এসে আপনাকে কিছু দিচ্ছে এর মানে হলো এমন একটা জায়গা ছিল যেখানে আপনার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা ছিল না মৃতর মতোই ওই জায়গা থেকে কিছু পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে এই স্বপ্নটির ব্যাখ্যাটি ভালো অর্থাৎ যে স্থান হইতে ঐশ্বর্য লাভের কোনোই সম্ভাবনা ছিল না সেখান হইতে ধন প্রাপ্ত হইবে যদি মৃত ব্যক্তি আপনাকে পার্থিব কিছু প্রদান করে যদি মৃত ব্যক্তিকে নিজের বস্ত্রাদি অথবা অন্য কিছু প্রদান করিয়া থাকে এবং উহা সে গ্রহণ করে মৃত ব্যক্তি আপনাকে তার বস্ত্র তার কাপড় আপনাকে প্রদান করল হ্যাঁ স্বপ্নে মৃত ব্যক্তি আসছে এসে আপনাকে একটা কাপড় দিল আর আপনি সেই কাপড়টা গ্রহণ করলেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে জীবিত ব্যক্তির মৃত্যু হইবে এটি কিন্তু আপনার হায়াতে জিন্দিগির একটি শেষ অবস্থা আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে মৃত ব্যক্তি এসে আপনাকে কাপড় দিচ্ছে হ্যাঁ অর্থাৎ আমরা যে শেষ মুহূর্তে যে কাফানের কাপড় আমাদেরকে মৃত্যুর পরে পরানো হবে এটি তারই একটি ইঙ্গিত অর্থাৎ আপনার হায়াতে জিন্দিগি শেষ এই এইরকম একটি স্বপ্ন দেখলে আপনি অবশ্যই জীব সদকা করবেন হ্যাঁ গরু ছাগল এইগুলো আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর নামে এটি সদকা করে আপনি উৎসর্গ করে দিবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই হায়াতের যে দোষ হায়াতের যে ফাঁড়া এটি দয়া করে কাটিয়ে দিতে পারেন হ্যাঁ এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি আউলিয়া কেরামের ওলি আল্লাগণের পরামর্শ নিতে পারেন যে আমি তো এরকম একটি স্বপ্ন দেখেছি আসলে তখন আল্লাহর ওলিগণ যে পরামর্শ দেন ওই আলোকে কাজ করলেন আর যদি সেই সুযোগ আপনার না থাকে আপনি আল্লাহ পাকের নামে একটি গরু খাসি আপনি সদকা করে দেবেন জীব সদকা করবেন তাহলে আল্লাহর রহমতে এই সমস্যাটি কেটে যাবে সব করে করিয়া লইয়া যাইতে দেখা অর্থাৎ মৃতদেহ আপনি কুলে করে কোথায় নিয়ে যাচ্ছেন স্বপ্নে দেখলেন এটা ব্যাখ্যা হবে যে অপবিত্র ধনের মালিক হইবে অথবা কোনো বিধর্মীর ধনের রক্ষক হইবে অর্থাৎ আপনি মৃতদেহ তো কুলে করে নিয়ে যাওয়ার কথা না কিন্তু আপনি মৃতদেহ কোলে করে নিয়ে যাচ্ছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কিন্তু ভালো না অর্থাৎ অপবিত্র ধনের মালিক হইবে অথবা কোনো বিধর্মীর ধনের রক্ষক হইবে এরপরে জানাজার নিমিত্ত সব বহন করিয়া লইয়া যাইতে দেখিলে অর্থাৎ এটা আপনি সঠিকভাবে দেখছেন যেভাবে নাকি মৃতদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয় লাশ আমরা কাফন পরিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে সুন্দর করে আমরা একজন মুসলমানের লাশ আমরা কাঁধে বহন করে আমরা জানাজার মাঠে নিয়ে যাই যদি এরকম কোনো দৃশ্য আপনি স্বপ্নে দেখেন তাহলে ব্যাখ্যাটা কী হবে ব্যাখ্যা হবে রাজাদেশ মান্য করিবে অথবা রাজপদে সমাসীন হইবে বাহ স্বপ্নটির ব্যাখ্যা ভালো অর্থাৎ আপনার একটি ভালো অপরচুনিটি আসতেছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন অর্থাৎ আপনি একটি মৃত দেহকে যথাযথ নিয়মে আপনি তাকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ সুতরাং যথাযথ নিয়মেই আল্লাহর দয়াটা আপনার কাছে আসবে সেই বিষয়টা আল্লাহ পাক আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে রাজা দেশ মান্য করিবে অথবা রাজপদে সমাসীন হইবে এখন তার রাজার সিস্টেম নাই এখন আমাদের বাংলাদেশে ধরেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শাসিত সরকার বিশ্বের অনেক দেশে আছে রাষ্ট্রপতি শাসিত সরকার
অর্থাৎ সরকারি একটি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, একটি ভালো সরকারি চাকরির বিষয়ে এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মৃত মানুষের কিছু চাইতে দেখলে, মৃত মানুষ আপনার কাছে কিছু চাইল, এক্ষেত্রে বলা হয়েছে যে মৃত্যু নিকটবর্তী জানবে। মৃত মানুষ কিছু চায় আপনার কাছে, এই লক্ষণটা আসলে ভালো না। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল মোটামুটি স্বপ্নের ব্যাখ্যাটা, যে মৃত ব্যক্তি আপনাদের কাছে যদি কিছু চায় তাহলে এর ব্যাখ্যাটা কী হবে। আশা করছি আপনারা যদি এই জাতীয় কোনো স্বপ্ন দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি টেনে একাধিকবার দেখলে আপনার বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাদেরকে যে ইঙ্গিতগুলো দেন, আমরা যেন তা যথাযথভাবে উপলব্ধি করে আমরা যেন সেই আলোকে আল্লাহর দয়া সাহায্য কামনা করতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।